হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা অফিসিয়াল। সবাই কেমন আছে? আশা করি ভালোই আছে। আমি বেশ ভালোই আছি। দেখো, আমি কিন্তু গাড়ি নিয়ে মামার সঙ্গে বেরিয়ে পড়েছি। আমি আর আমার হাজব্যান্ড এখন কিন্তু যাচ্ছি আমরা ঘুরতে। তো আজকে সত্যি ঘুরতে যাচ্ছি না, সত্যি কিন্তু ঘুরতে যাচ্ছি না, আজকে কিন্তু এসেছি কেনাকাটি করতে। সামনেই রাখি, আর দিদিভাই তো গিফট দিয়ে দিয়েছে, বাবাইয়ের কিন্তু গিফট দেওয়ার পালা দিদিভাইকে। দিদিভাইয়ের জন্য কেনাকাটি করতে এসেছিলাম, কিন্তু ইউনিক কিছুই পেলাম না, সব ব্যাক ডেটেড জিনিস, তাই কিছু কিনতে পারিনি। বাবাইয়ের জন্য খাবার দাবার নিয়েছি আর একটা ড্রেস নিয়েছি। বাবাই কিন্তু পুজোর কেনাকাটি শুরু করে দিয়েছি, এবার কিন্তু চলতে থাকবে। এই কেনাকাটি যে কবে শেষ হবে জানি না। বাবাইয়ের কিনবো, দিদিভাইয়ের কিনবো। দিদিভাইয়ের জন্য কিন্তু কিছুই আজকে আনতে পারিনি, কিছুই পছন্দ হয়নি। বাবাইয়ের জন্য এই যে ফুল প্যান্টটা আর নিচের যে ইয়েলো কালার টি শার্টটা দেখছো, এটা আমার খুব পছন্দ হয়েছিলো, তাই নিয়ে চলে আসলাম। ওর এক সেট হলো সবে, এখনও কত সেট যে হবে জানি না। বাবাই কিন্তু খুব খুশি। আর দেখো, বাড়িতে আসতে না আসতে দেখলাম অনলাইন থেকে একটা পার্সেল এসেছে আমার। এটা কিন্তু অনেকদিন আগেই পার্চেস করে রেখেছিলাম, আসবে আসবে করে অনেকদিন ধরে ওয়েট করছি, আমার খুব প্রয়োজন ছিল এটা। তা ফাইনালি কিন্তু আজকে ডেলিভারি বয় বাড়িতে দিয়ে গেছে। এটা কিন্তু ওয়াইফ সেট, চারটে কসবাইট বাসন মাজার জন্য খুব সুন্দর। আর চারটে ওয়াইফ সেট প্যাকেট অর্ডার দেওয়া ছিল, সরি চারটে নয় তিন।